বন্ধুরা ধাদাটুন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। একবার জিন্টুর বাড়িতে পার্টি ছিল, সেই পার্টিতে ভীর, ইমলি ও বান্টি অংশগ্রহণ করে। এরপর পার্টি শেষ হয়ে যায় এবং যে যার মতো বাড়ি ফিরে যায়। কিছু দূর ফেরার পর ভীরের মনে হয় সে তার ঘড়িটি জিন্টুর বাসায় ফেলে এসেছে, তখন সে ঘড়িটি আনতে যায়। কিন্তু সেখানে গিয়ে সে কোথাও জিন্টুকে খুঁজে পায় না। তারপর খুঁজতে খুঁজতে গার্ডেনে যায় এবং সেখানে জিন্টুর লাশ পড়ে থাকতে দেখে। কেউ একজন জিন্টুকে খুন করে গেছে। সাথে সাথে সে পুলিশকে ফোন দেয়। পুলিশ সেখানে আসে এবং বান্টি, ভীর ও ইমলিকে জিজ্ঞাসাবাদ করে। ভীর বলে, আমি ঘড়ি ফেলে রেখে গেছিলাম, তাই আমি সেটা নিতে আসি এবং এসে এটা দেখি এবং আপনাকে ফোন দেই। বান্টি বলে, জিন্টু আমাকে জিজ্ঞেস করেছিল কয়টা বাজে। তারপর সে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু কোথায় গিয়েছিল, কি হয়েছিল তারপর আমি আর কিছু জানি না, আমি আমার বাড়িতে চলে যাই। ইমলি বলে, পার্টি শেষ হওয়ার সাথে সাথেই তো আমি আমার বাড়িতে চলে গিয়েছিলাম, জিন্টুর কিভাবে খুন হয়েছে আমিও তা জানি না। বন্ধুরা, এরা তিনজনই কিন্তু বলে যে এরা কিছুই জানে না, কিন্তু পুলিশ সবকিছু দেখে বুঝে ফেলে এদের তিনজনের মধ্যে কে জিন্টুর খুন করেছে। আপনারা ছবিটি একটু ভালো করে দেখুন তো এবং ধরার চেষ্টা করুন এই তিনজনের মধ্যে কে জিন্টুর খুনি। আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি জিন্টুর হাতে ছেঁড়া কাপড় রয়েছে এবং বান্টির জ্যাকেটটি ছেঁড়া। অর্থাৎ বান্টি জিন্টুকে খুন করেছে এবং খুন করার আগে জিন্টু বান্টির জ্যাকেট ছিঁড়ে ফেলেছিল, যার অংশ তার হাতে রয়েছে। তাহলে বান্টি হলো খুনি। যারা সঠিক উত্তর দিতে পেরেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। একবার ম্যাডম্যাক্স ভীরকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং এই অটোমেটিক করাতের সামনে রেখে চলে যায়। এখন বন্ধুরা, ছবিটি ভালো করে দেখুন এবং বলুন তো, ভীর কি বেঁচে থাকবে নাকি মারা যাবে? আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, এখানে আমরা ছবিতে সুইচ বোর্ড দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি অটোমেটিক করাতের প্লাগটি এখানে লাগানো নেই, অর্থাৎ করাতটি বন্ধ অবস্থায় থাকবে। আর করাত বন্ধ অবস্থায় থাকলে ভীরের কোনো ক্ষতিই হবে না। ভীর সেখান থেকে উঠে পাশের ঘরে আসে এবং এসে দেখে একটি বক্স রয়েছে এবং একটি চিরকুট পড়ে রয়েছে। চিরকুটে লেখা রয়েছে, এই বক্স খোলার কোড দেয়ালে লেখা রয়েছে। তারপর ভীর দেয়ালের দিকে তাকায়। বন্ধুরা, দেয়ালটি দেখে বলুন তো এই বক্স খোলার কোড কত হবে? আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, আমরা যদি এই রেখাগুলো গণনা করি তাহলে প্রথমে চারটি রেখা রয়েছে, তারপর একটি, তারপর তিনটি, তারপর দুটি, তাহলে কোড হবে 4132। ভীর এই কোড দিল এবং বক্স খুলে গেল। বক্স খোলার পর সেখানে একটি ছবি পেল সে এবং লেখা রয়েছে, এই ছবিতে একটি ভুল রয়েছে, সেই ভুলটি যদি ভীর ধরতে পারে তাহলে এই বন্ধ দরজা খুলে যাবে। বন্ধুরা, ছবিটি ভালো করে দেখুন এবং বলুন তো এই ছবিতে কি ভুল রয়েছে? আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, এখানে যে ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডারে রেখা রয়েছে 31শে এপ্রিল, কিন্তু এপ্রিল মাস সবসময় 30ই হয়, 31শে হয় না, এটিই হলো ভুল। ভীর ভুলটি ধরতে পারল এবং দরজা খুলে গেল। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ধাদারুন চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি অন করে দিন। পরবর্তী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।